বিডিওর যোগসাজশে পঞ্চায়েতে ভোট লুট, এই অভিযোগে তৃণমূলের শহীদ সমাবেশের দিন বিডিও অফিস ঘেরাবের ডাক দিয়েছিল বিজেপি। আর বিডিও অফিস অভিযানকে কেন্দ্র করে একুশে জুলাইয়ের সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হল উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন প্রান্ত। রাজারহাটে বিডিও অফিসে ঢুকতে বাধা পেয়ে মহিলা পুলিশ কর্মীর হাতে কামড় দেওয়ার অভিযোগ উঠল। শুধু কামড় নয়, বিডিও অফিস অভিযান ঘিরে কুল কালাম হল রাজ্যের বিভিন্ন জেলা। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙল, জড়ালো ধস্তাধস্তিতেও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো রাজ্য জুড়ে। এর মধ্যেই বিডিওদের উদ্দেশ্য করে অনুব্রতর গুড় বাতাসার দাওয়াই শোনা গেল গাইঘাটের বিজেপি বিধায়ক তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুরের গলায়। যারা এসডিও বিডিও যারা আছে তারা শুনে নিক, একটু কানের ভিতরে যদি ময়লা থাকে ময়লাটা একটু পরিষ্কার করে শুনে নিক। পায়ের নিচে পিষেছেন ককরোচের মতন, আপনাদের ওই জনগণ ককরোচের মতন, আরশোলার মতন, পিঁপড়ের মতন আপনাদের আগামী দিনে পিষবে, শুধু সময়ের অপেক্ষা। সামনে টাইম আসছে, চরম চরম নকুল বাতাসার জন্য প্রস্তুত থাকুন। পশ্চিমবঙ্গে যেদিনকে চেঞ্জ হবে সেই দিন থেকে অনুব্রত মন্ডলের যত রকম দেওয়াই আছে সব আপনাদের উপর প্রয়োগ হবে, এটা শুধু সময়ের অপেক্ষা। বিডিওদের কদর্য ভাষায় আক্রমণ করে বিতর্কে জড়ালেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। সময় এখনো বাকি আছে, সাবধান হয়ে যান, নতুবা পশ্চিমবঙ্গের জনগণ আপনি যেখানেই থাকবেন একটা কথা আজকে আমি বলে দিয়ে যাচ্ছি, পশ্চিমবঙ্গের জনগণ তাদের যে গণতান্ত্রিক অধিকার আপনি হরণ করেছেন, পশ্চিমবঙ্গের জনগণ আপনাকে রাস্তায় দাঁড় করিয়ে ল্যাংকা করে চুল কালি মাখিয়ে চাটা পিঠে ভরবে, এই কথাটা এখানে আমি আজকে বলে দিলাম। পঞ্চায়েত ভোট লুঠের অভিযোগ বিডিও অফিস ঘেরাওয়ের মতো কর্মসূচি যে কোনো রাজনৈতিক দলই নিতে পারে, কিন্তু প্রশাসনের অংশ সর্বোপরি সরকারি আধিকারিক। বিডিওদের উদ্দেশ্য করে কদর্য ভাষায় রাজনীতিকদের আক্রমণ কখনোই সমর্থনযোগ্য নয়। রাজনীতিকরা কবে সে কথা বুঝবেন? নিউজ টাইম।